বিহারৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারৰ পদত্যাগ। ৰাজ্যপাল ফাগু চৌহানৰ হাতত নীতিশ কুমারে প্রদান করলে পদত্যাগ পত্র। আর পদত্যাগের পাছতে লালু প্রসাদ যাদবর বাসগৃহত উপস্থিত হয় নীতিশ কুমার। নীতিশ কুমারের পদত্যাগের পাছতে যেন এটা বিহারত বিজেপি মিত্রজোটর সরকার পতন নিশ্চিত হয়ে পড়ল। আর বিহারত বিজেপি মিত্রজোটর সরকার যেহেতু পতন নিশ্চিত হয়ে পড়েছে, আর পুনের আর জেডি জেডির মিত্রতাত গঠন হব বিহারের নতুন সরকার। আর দেশের রাজনৈতিক জগতত এক খুবই গুরুত্বপূর্ণ খবর, এটা চর্চিত খবর, দিনটির সবাতক গুরুত্বপূর্ণ খবর বলে এই মুহূর্তে উল্লেখ করব লাগবে যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে পদত্যাগ করলে। আর রাজ্যপাল ফাগু চৌহানের হাতত নীতিশ কুমারে পদত্যাগ পত্র প্রদান করেছে ইতিমধ্যে। আর পদত্যাগের পাছতেই লালু প্রসাদ যাদবর বাসগৃহত এটা উপস্থিত হয়েছেগৈ নীতিশ কুমার। আর নীতিশ কুমারক পুনের মুখ্যমন্ত্রী পদ দিয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে। আর উপমুখ্যমন্ত্রী হব আর জেডির তেজস্বী যাদব। আর উল্লেখযোগ্য যে পূর্বেও 2017 চনত ভঙ্গ হয়েছিল জেডিইউ বিজেপির মিত্রজোটর সরকার, আর তেতিয়াও নীতিশ কুমারে লালু প্রসাদ যাদবর মিত্রতাত গঠন করেছিল সরকার। ইতিমধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ খবর, দেশের রাজনৈতিক জগতত এক খুবই গুরুত্বপূর্ণ খবর আজির দিন, যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে ইতিমধ্যে পদত্যাগ করেছে। আর বিহারের যে রাজ্যপাল ফাগু চৌহান, আর ফাগু চৌহানের হাততেই পদত্যাগ পত্র প্রেরণ করেছে নীতিশ কুমারে।